কেরামান কাতেবিন রোজহাসুরের দিন আল্লাহ তাআলার দরবারে যদি করেন অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক মুরজিয়ারা হলো তাদের আকীদা যে কোন পাপী মানুষ করুক জান্নাত এমনি পেয়ে যাবে ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পক্ষ থেকে কোনো কথা বলতেন না তাহলে কোরআন ও আল্লাহর তরফ থেকে হাদিসও আল্লাহর তরফ থেকে এক লোক বলছে কোরআন থাকতে আবার হাদিসের কি দরকার যে আল্লাহ সাম্মাকুমুল মুসলিমিন বললেন সে আল্লাহ আবার নাম দুইটা নিজেই দিলেন তাহলে আয়াত একটা পড়ে তুমি ফতোয়াবাজি করে বেরাও বাকি আয়াতের খবর নাই তোমার আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কোরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده نبينا محمد ومن دعا بدعوته واستنى بسنته وسار على نهجه إلى يوم الدين أما بعد فقد أرشد الباري في معظم تنزيله وعظيم خطابه بعد أعوذ بالله من الشيطان الرجيم اتبعوا ما أنزل إليكم من ربكم ولا تتبعوا من دونه أولياء قليلا ما تذكرون وقال النبي الأمين صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه امرنا فهو رد رواه مسلم যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্য যার অশেষ মেহেরবানিতে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ দিনাজপুর পশ্চিম সাংগঠনিক জেলার উদ্যোগে আয়োজিত আজকের এই মহতি অনুষ্ঠানে আমরা যোগদান করার সুযোগ পেয়েছি আল্লাহ পাক তৌফিক দিলেন তারই বারগাহে শুকরিয়া আলহামদুলিল্লাহ দরিদ্র সালাম বর্ষিত হোক সেই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যিনি মুসলিমদের অধিকার সংরক্ষণ করে গেছেন কাফের জনগণের অধিকার সংরক্ষণ করেছেন গরু ছাগলের অধিকার সংরক্ষণ করেছেন শৃগাল কুকুরের অধিকার সংরক্ষণ করেছেন মহতারাম সভাপতি মাননীয় পরিচালক উপস্থিত ওলামায়ে কেরাম ও সুধী মণ্ডলী দূরদূরান্ত থেকে আগত সমাগত ভক্তিভাজন মুরব্বিয়ান সমবয়সী বন্ধুবর্গ স্নেহের বয়োকনিষ্ঠ ভ্রাতৃ ও শ্রোতৃমণ্ডলী জবানিকার অন্তরালে অদূরে সুদূরে শ্রদ্ধাস্পদিনী স্নেহাশিস মা ও ভগ্নীগণ আমরা আজকে একটি তালিমী বৈঠকে অংশ নিয়েছি এটা একটি আন্তর্জাতিক মানের উন্মুক্ত বিশ্ববিদ্যালয় মানুষের তালিম সর্বপ্রথম স্বয়ং আল্লাহ পাক শুরু করেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة
فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين. قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আল্লাহ পাক বলছেন, ও আল্লামা আদম আল আসমা কুল্লাহ, আদম আলাইহিসসালামকে আল্লাহ পাক সব বস্তুর নাম শিখিয়ে দিলেন। কে শিখালেন, কাকে শিখালেন, কি শিখালেন? সব বস্তুর নাম। মানব জাতির প্রথম ব্যক্তি আদম আলাইহিসসালাম, আর এই প্রথম ছাত্রের প্রথম শিক্ষক হলেন স্বয়ং আল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমান আল্লামাল কুরআন, আর রহমান আল্লামাল কুরআন, খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। দয়ালু দয়া করে কোরআন শিক্ষা দিয়েছে, দয়ালু দয়া করে কোরআন শিক্ষা দিয়েছেন। দয়ালুর দয়া যার নসিবে নাই, কোরআন শিক্ষাও তার নসিবে নেই। আল্লাহ পাক এই জন্য দয়ালু নামটা ব্যবহার করেছেন। আর রহমানু আল্লামাল কুরআন, দয়ালু দয়া করে কোরআন শিক্ষা দিয়েছেন। খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, কোরআন তো এখন আমাদের কাছে নাই, কোরআন চলে গেছে তাকে, কোরআন গেছে গ্লাফের মধ্যে। এখন প্রত্যেকটা মসজিদে বেহেশতি জোর নিয়ামুল কোরআন, মকসুদুল মোমেনিন, আরও কত কেতাবপাতি আছে যার দলিলপত্র কোরআন হাদিসে কোথাও নেই। কোরআন আমরা ছেড়ে দিয়েছি, কোরআনকে আমরা নিজেদের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করি নাই। আল্লাহ পাক বলছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। ইত্তাবিউ মানে অনুসরণ করো, মা মানে যাহা কিছু, উনজিলা মানে নাজিল করা হয়েছে, ইলাইকুম তোমাদের প্রতি, মির রাব্বিকুম তোমার প্রভুর পক্ষ থেকে, প্রভুর পক্ষ থেকে যা নাজিল হয়েছে সেটার অনুসরণ করো। প্রভুর পক্ষ থেকে নাজিল হয়েছে কি? আর হাদিস কোত্থেকে আসছে? ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহু ইউহা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পক্ষ থেকে কোনো কথা বলতেন না। তাহলে কোরআনও আল্লাহর তরফ থেকে, হাদিসও আল্লাহর তরফ থেকে। এক লোক বলছে, কোরআন থাকতে আবার হাদিসের কি দরকার? বললাম উজুটা করো তো, উজু করতে হাত ধুইল প্রথমে, হাত ধোয়ার দলিল কোরআন থেকে বের করবে না। সে কোরআনে তো হাত ধোয়ার দলিল নেই, কোথায় আছে? হাদিসে আছে, আল্লাহ বলছেন ইদা কুমতুম ইলা সালাতি ফাগসিলু উজুহাকুম। তো কোরআনে তো মুখ ধোয়ার কথা বলছে, হাত ধুচ্ছ কেন? তাহলে হাত ধোয়া হচ্ছে কোথা থেকে? হাদিস থেকে। কোরআনে বলছে মরা জিনিস খাওয়া নিষেধ, কিন্তু মরা মাছ যে আমরা খাই এটার দলিল কোথায়? এরা দলিল হলো হাদিসে সহিহ জামিউ সাগির আল্লামা সৈয়দি রাহেমাউল্লাহ, ওখানে বলছে আমাদের জন্য দুইটি মুর্দা হালাল, তার মধ্যে একটা হলো মরা মাছ আর একটা হলো মরা ফড়িং।
তাহলে মরা মাছ দে হালাল দলিল কি কোরআনে আছে হাদিসে আসছে তাহলে আপনি মরা মাছ খান কেন আপনি কালকে ফতোয়া দেন কোরআনে আল্লাহ বলেন হুররিমাত আলাইকুমুল মাইতা আল্লাহ তোমাদের জন্য মুর্দা হারাম করেছেন কোরআনে মরা জিনিস হারাম অতএব হাদিস চলবে না যদি এরকম ফতোয়া কেউ দেয় যারা হাদিসকে অস্বীকার করে তাহলে এই সমস্ত বেয়াদবদেরকে দুরুস্ত করার জন্য আমানুল্লাহ মাদানী গের রাজশাহী থেকে আসতে হবে না এই দেশের মাছের ব্যাপারীরা ওকে কিলায় সুতা করে ফেলবে বন্ধুগণ তাহলে কোরআন এবং হাদিস প্যারালাল দুইটা চলে কোরআন এবং হাদিস হাদিস ছাড়া কোরআন চলে না কোরআন ছাড়া হাদিস চলে না রেল লাইনের দুইটা পাথ প্যারালাল দুইটা চলে একটা 19 কুড়ি হয়ে গেলে সাথে সাথেই রেলগাড়ি একদম ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে কাজেই কোরআন এবং হাদিস আপনার আমার জীবনে পুরোপুরি বাস্তবায়ন করতে হবে এক শ্রেণীর লোক কোরআনের একটা আয়াত পড়ে আর কানা দজ্জালের মতো ওটা নিয়ে দৌড়ায় বেড়ায় মিল্লাতাবিকুম ইব্রাহিম ওয়াসাম্মাকুমুল মুসলিমিন সাম্মাকুমুল মুসলিমিন আল্লাহ তোমাদের নাম রেখেছেন মুসলিম অতএব আহলে হাদিস বলা যাবে না সবাইকে কি বলতে হবে মুসলিম তাহলে একটা আয়াত পড়ো কানা দজ্জালের মতো আর একটা আয়াত পড়ো না কানা দজ্জাল এক চোখ দিয়ে দেখে আর এক চোখ দিয়ে দেখে না তো একটা আয়াত পড়ছো আর একটা পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম والسابقون الأولون من المهاجرين والأنصار من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنه ورضوا عنه والسابقون الأولون من المهاجرين وال رسول الصحابي در مده একদল ছিলেন মুহাজিরিন আর একদল ছিল কি নাম কে দিলেন আল্লাহ যে আল্লাহ সাম্মাকুমুল মুসলিমিন বললেন সে আল্লাহ আবার নাম দুইটা নিজেই দিলেন তাহলে আয়াত একটা পড়ে তুমি ফতোয়াবাজি করে বেড়াও বাকি আয়াতের খবর নাই তোমার তাহলে সাম্মাকুমুল মুসলিমিন যে আল্লাহ বললেন সেই আল্লাহ আবার মুসলমানদেরকে আনসার মুহাজের নাম দিলেন কথা কি বোঝা যায় বুঝতে সমস্যা হলে প্রশ্ন দেবেন উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশা আল্লাহ বন্ধুগণ আজকে দুঃখজনক হলো সত্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন কোরআন এবং সহি সুন্না মানো তারপরে বলেন ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া খবরদার এই কোরআন এবং সহি সুন্না বাদে অন্য কোন ওলি আউলিয়াদের অনুসরণ করো না আজকে ওলি আউলিয়ার অভাব নাই ওলি আউলিয়ার অভাব নাই এক ওলি বক্তব্য দিচ্ছে মানে আল্লাহর ওলি ফুলের কলি বক্তব্য দিছে কেরামান কাতেবিন রোজ হাশরের দিন কেরামান কাতেবিন রোজ হাশরের দিন আল্লাহ তাআলার দরবারে যদি করেন অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক নাউজুবিল্লাহ আস্তে কইলে হবে নাকি দুনিয়াতে আবুল টিটির ভাতিজা বলে ট্রেনের টিকিট না কেটে পার হওয়া যেতে পারে কিন্তু পরকালে খাজা বাবার নাম দিয়ে পার হওয়ার কোনো উপায় নেই সেও আর বলছে খাজা বাবার নাম দিয়ে পার হয়ে যাবে আর এক ভাই তার জবাব দিয়েছেন কেরামান কাতেবিন পাইবে যেই দিন কেরামান কাতেবিন পাইবে যেই দিন তো রাজারা ছিলি ল্যাংটা বাবার লোক জুতা পিটাইয়া কবে জাহান্নামে ঢো কোন বাবার গান সখারে চলবে না তা আজকে যে বাংলাদেশে 1986 সালের জরিপে 2,98,000 পীর পাওয়া গেল তে জনগণের অবস্থাটা কি আজকে ইসলামকে গোলক ধাঁধা বানিয়ে ইসলামের অরিজিনালিটি নষ্ট করে ফেলেছে
হাজার হাজার অসংখ্য দল উপদলে পরিণত হয়েছে। একজন ছেলে এসে বলছে, উস্তাদ জি বলেন, বলেন তো, বলছে কিয়ামত কয় দিনে হবে? বললাম কিয়ামত তো একদিনে হবে। তোদের সারা বিশ্বে যদি কিয়ামত একদিনে হয় তাহলে সারা বিশ্বে ঈদের জামাতও একদিনেই হতে হবে। সৌদি আরবে যেদিন কিয়ামত হবে এখানেও সেদিন কিয়ামত হবে। কাজেই সৌদি আরবে যেদিন ঈদের জামাত আমাদের এখানেও ঈদের জামাত। তা আমি বললাম, বাবারে কিয়ামত তো সারা বিশ্বে একদিনে হবে তা তো ঠিক, তবে সৌদি আরবে তিন ঘন্টা আগে কিয়ামত হবে আর বাংলাদেশে তিন ঘন্টা পরে। সে কিভাবে? বললাম পশ্চিম দিক থেকে সূর্য উঠবে, এখন তো সূর্য পূর্ব দিকে ওঠে, তো আমাদের সূর্য সৌদি আরবের কয় ঘন্টা আগে ওঠে? তো কিয়ামতের সূর্য যখন পশ্চিম দিক থেকে উঠবে তাহলে কিয়ামতের সূর্য সৌদি আরবের তিন ঘন্টা আগে উঠবে। তখন সৌদি আরব থেকে আত্মীয় স্বজন বলে দিবে, ওরে সর্বনাশা, সৌদি আরবের সূর্য পশ্চিম আকাশে উঠে গেছে, কিয়ামত শুরু হয়ে গেছে, তাড়াতাড়ি তোরা তওবা ইস্তেগফার কর, এখনো তোদের তিন ঘন্টা সময় আছে। বলছে, না উস্তাদ জি, কিয়ামতের সূর্য সব দেশে একসাথে উঠবে। বলে, কিয়ামতের সূর্য যদি সব দেশে একসাথে ওঠে তাহলে কিয়ামতের সাথে বর্তমান সময়কে কিয়াস করার অধিকার তোমাকে কে দিল? ভণ্ডামি করার জায়গা পাও না? শুনে রাখো হে যুবক, দুবাই শহর একটা বিল্ডিং আছে 165 তলা, কত তলা? বুর্জুল খলিফা 165 তলা। 165 তলা বিল্ডিং এর তিনবার ইফতারের টাইম হয়, কয়বার? নিচতলায় ইফতার হয়, সর্বোচ্চ 165 তলায় যারা আছেন তারা তখনও 3 মিনিট সূর্য দেখতে পায়। একটা বিল্ডিং এ তিনবার ইফতার হয় আর তুমি আসছো সৌদি আরবের সাথে ঈদ করার ফয়সালা নিয়ে। এ সমস্ত ভণ্ডামি করে হাজার হাজার যুবকদেরকে আজকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, ইসলামের নামে অসংখ্য দল ও মতবাদ সৃষ্টি হয়েছে, তাদের বিবরণ দেওয়ার সময় আমার হাতে নেই, তবে আমি দুইটি দলের কথা বলবো। একটা হলো মুরজিয়া শৈথিল্যবাদী, আর একটা হলো খারেজিয়া চরমপন্থী। মুরজিয়ারা হলো, তাদের আকীদা যে কোনো পাপি মানুষ করুক জান্নাত এমনি পেয়ে যাবে। একদিন এক প্রফেসর সাহেব বক্তব্য দিচ্ছেন আর বলছেন, আল্লাহ একটা লোককে জান্নাত দেবেন, বলো ওর আমল নেই কিভাবে দেওয়া যায়? কয়, আমল যদি না থাকে তাহলে এক কাজ করো, দেখো ওর নামের সাথে কোনো আলেমের নামের মিল আছে কিনা। কয়, আলেমের নামের মিল ওর নামের সাথে নেই। বলো ওর আত্মীয়র নামের সঙ্গে আল্লাহর নামের মিল আছে কিনা দেখো। তো পাওয়া গেল ওর কোনো এক আত্মীয়র নাম আল্লাহর নামের সাথে মিলে গেছে। তখন কি হলো? আল্লাহ জান্নাত দিয়ে দিলেন। কিছু বললেন না তো? নাউযু বিল্লাহ মিন যালিক। ওর আত্মীয়র নাম আলেমের নামের সাথে মিলে জান্নাত পেয়ে গেল। তা আল্লাহর নবীর চাচা যে আবু তালেব, আল্লাহর নবীর বাবা যে আব্দুল্লাহ, তাদের অবস্থাটা কি? বন্ধুগণ, এটা হলো শৈথিল্যবাদ। শৈথিল্যবাদের অপোজিটে রয়েছে চরমপন্থী। চরমপন্থী মতবাদের লোকেরা মুসলিমদেরকে কাফের ফতোয়া দিয়ে থাকে। শুনে রাখো হে কাফের ফতোয়া দেওয়া ব্যক্তি, যদি কোনো মুসলিমকে তুমি কাফের বলো অথবা কাফের মনে করো আর সে যদি কাফের না হয়, আল্লাহ নবীর হাদিস অনুযায়ী তুমি নিজেই সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে, এতে কোনো সন্দেহ না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি মুসলিম ভাইকে কাফের বলে আর সে যদি কাফের না হয়, যে বলবে সে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। কাজ কাজেই
কাফের ইন্ডাস্ট্রিজ, কাফের গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মালিক হওয়া যাবে না। এক ভণ্ড বক্তা বক্তব্য দিচ্ছে আর বলছে, যেই লোক বলবে আজকের এই মাহফিলে এই অনুষ্ঠানে আপনারা খুশি না বেজার, কারা কারা খুশি দুই হাত তোলে, হাত তুলে রাখেন, নামাবেন না, আল্লাহ তোমার বান্দার আজকের এই মাহফিলে খুশি আছে, তুমিও খুশি হয়ে যাও। বাম হাত নিচে নামান, বাম হাত নিচে নামান, ডান হাত পকেটে ঢুকায় দেন। কোথায় ঢুকাবেন? পকেটে, যার যার পকেটে ঢুকান, আর একজনের পকেটে ঢুকায় না, ঢুকায় যা পান আল্লাহর ওয়াস্তে এই সম্মেলনকে সহযোগিতা করার জন্য। এই যে ছেলেরা যাবে স্বেচ্ছাসেবক, তাদের হাতে হাতে তাদের ব্যাগের মধ্যে দিয়ে দেন, আওয়াজ করবে না। কথা কি বোঝা যায়? বন্ধুগণ বলছিলেন, কোন মুসলিমকে কাফের বললে সে যদি কাফের না হয়, সঙ্গে সঙ্গেই যে বলবে সে কাফের হয়ে যাবে, কত ভয়াবহ পাপ। এই জন্য আমরা কোনো মহাপাপী মুসলিমকেও কাফের বলার অধিকার আমার আপনার নেই। এক বক্তা সাহেব বক্তব্য দিচ্ছেন আর বলছেন, যে লোক বলবে মিলাদ কিয়াম নাই, তা সে কাফের হয়ে যাবে, তার স্ত্রী তালাক হয়ে যাবে, তালাক দেওয়া লাগবে না, অটো তালাক হবে। আমি বললাম, বাবারে লোকটা তো ভুল করলো, তোর বউটা কি দোষ করলো? ওর বউটারে তালাক করলি কেন? ভুল করছে কে? ওই লোক। তে বউ তালাক হবে কেন? বন্ধুগণ, এরকম এক শ্রেণীর লোক আছে মানুষকে কাফের বলতে দ্বিধাবোধ করে না। কাফের বলার কারণে তারা মুসলিমকে হত্যা করা জায়েজ মনে করে, অথচ আল্লাহ পাক মহা শাস্তির ব্যবস্থা রেখেছেন, পাঁচ প্রকার শাস্তির ঘোষণা দিয়েছেন একজন মুসলিমকে হত্যাকারীকে। আল্লাহ পাক বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়ামান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما। যে ব্যক্তি ইচ্ছাকৃত কোন মুমিনকে হত্যা করবে, আল্লাহ পাক বলেন তার পাওনাটা হলো জাহান্নাম। خالدا فيها, জাহান্নামে চিরস্থায়ী থাকবে সে, জাহান্নাম থেকে বের হতে পারবে না। ওয়া গাযিবাল্লাহু আলাইহ, মা বোনেরা আপনারাও কিছু কালেকশন করে এই সম্মেলনে দেওয়ার চেষ্টা করেন, শাড়ি রাসুল দিয়ে হোক বা ওড়না দিয়ে হোক, দশজন বোনের কাছে গিয়ে একটু কালেকশন করে পৌঁছার ব্যবস্থা করেন। ওয়া গাযিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু, আল্লাহর গজব তাদের উপরে, ওয়ালায়নাহু আল্লাহ লানত, ওয়াআদ্দালাহু আযাবান আলী আযীমা। সূরা নিসা 93 নম্বর আয়াত। সম্মানিত উপস্থিতি, যারা খারেজি তাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামের কুকুর বলে আখ্যায়িত করেছে। যারা মুসলিমকে কাফের বলে, কথায় কথায় মানুষকে হত্যা করার ফতোয়া দেয়, তাদেরকে আল্লাহর নবী জাহান্নামের কুকুর বলে আখ্যা দিয়েছে। ওলামায়ে কেরামগণ বলছেন, খারিজিরা জাহান্নামের কুকুর হবে কেন? জাহান্নামের কুকুর হওয়ার কারণ হল, কুকুরের বৈশিষ্ট্য হল যাকে পায় তার উপরে ঘেউ ঘেউ করে। বাড়িতে যদি ফকির আসে তাও কুকুর ঘেউ ঘেউ করে, মেহমান আসলেও ঘেউ ঘেউ করে, বাড়ির মালিককে দেখেও অনেক সময় তারা ঘেউ ঘেউ করে। অতএব এদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামের কুকুর বলে আখ্যা দিয়েছেন। বন্ধুগণ, আজকে ধর্মের নামে যে সন্ত্রাসবাদ চলছে, ধর্মের নামে যেই জঙ্গিবাদ চলছে, এক শ্রেণী তরুণ উদীয়মান যুব সমাজ তারা আজকে এই ধর্মীয় আবেগে
উচ্চারিত হয়ে মুসলিমদেরকে কাফের এবং মুসলিম জনপদ নিরীহ জনগোষ্ঠীকে অন্যায়ভাবে মারার এবং বোমাবাজি সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করার অপচেষ্টায় লিপ্ত আছে। বন্ধুগণ ভালো করে মনোযোগ দিয়ে শুনুন, এই দেশকে আফগানিস্তান বানাবার জন্য, এই দেশকে ফিলিস্তিন বানাবার জন্য, এই দেশকে স্বাধীন বাংলার স্বাধীন শ্যামকুন্তল এই ভূখণ্ডকে আফগানিস্তান বানাবার জন্য, ফিলিস্তিন বানাবার জন্য, বিভিন্ন অশান্ত দেশ বানাবার জন্য আজকে অপচেষ্টায় লিপ্ত হয়েছে এক শ্রেণীর লোকেরা। এদের থেকে মোহতারাম আমিরে জামাত এসে গেছেন, মাগরিবের পরে আপনারা তার আলোচনা শুনতে পাবেন ইনশাআল্লাহ। সবাই বলেন আমিন সাহেবের আগমন, শুভেচ্ছা, স্বাগতম, ধন্যবাদ। আজকে এই সন্ত্রাসবাদকে নির্মূল করার জন্য চেষ্টা চলছে, কিন্তু প্রশাসন গলদ ধর্ম চেষ্টা চালাচ্ছে। প্রশাসনের দায়িত্বশীলদেরকে আমরা পরিষ্কার ভাষায় বলে দিয়েছি, আপনারা যতই চেষ্টা করেন না কেন, যতই প্রচেষ্টা চালান না কেন, গুলি চালিয়ে জেলে ভরে ছেলেদেরকে, জেলে ভরে গুলি চালিয়ে তাদেরকে কোনোভাবেই বন্ধ করা সম্ভব নয়। কারণ তাদের আকীদা হলো যে গুলি খেয়ে মরলেই জান্নাত, কাজেই তারা গুলি খাওয়ার জন্য প্রস্তুত। প্রশাসনকে বলছি, আপনারা যেই ধর্মীয় উস্কানি দিয়ে জঙ্গিবাদ সন্ত্রাস তৈরি করা হয় সেই উস্কানি বন্ধ করতে হবে, এই মর্মে শিক্ষা ব্যবস্থা তাদের সামনে দিতে হবে। সেখানে আমরা তিনটি প্রস্তাব রেখেছি। এক নম্বর হল ইসলামের প্রকৃত শিক্ষার প্রসার ঘটানো, দুই নম্বর হল সংশ্লিষ্টদের আকিদার সংশোধন, ভ্রান্ত আকিদার দূরীকরণ। এই যে জঙ্গিবাদ প্রতিরোধে কিছু পরামর্শ এবং চরমপন্থীদের বিভ্রান্তির জবাব, মোহতারাম আমিরে জামাত লিখেছেন এখানে, তাদের দলিলগুলোকে খণ্ডন করা হয়েছে। প্রশাসনের দায়িত্বশীলদেরকে অনুরোধ করি, মিডিয়ায় প্রচার হচ্ছে এই ধরনের বই সরকারিভাবে ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে বিভিন্নভাবে এটা ছাপিয়ে এদেশের যুবকদেরকে কোটি কোটি সংখ্যা ছাপিয়ে তাদের হাতে তুলে দেওয়া হোক। যদি এই বই তুলে দিতে পারেন তাহলে যেই ভেজাল মেডিসিন খেয়ে তারা বিষাক্ত হয়েছে সেই ভেজাল মেডিসিনের রিকভারি হবে ইনশাআল্লাহ। আমাদের হাতে রয়েছে আর একটা বই, ইসলামী নেতৃত্ব, ইসলামী খেলাফত ও নেতৃত্ব নির্বাচন। কোরআন হাদিসের দৃষ্টিতে খেলাফত কিভাবে হবে, নেতৃত্ব নির্বাচন কিভাবে হবে, তার বিশদ বিবরণ দেওয়া আছে। একটি কথা বলি, শেষ করতে যাচ্ছি, হাদিস অস্বীকারীদের সংশয় নিরসন, মোহতারাম আমিরে জামাতের জ্যেষ্ঠ পুত্র ডক্টর আহমদ আবদুল্লাহ সাকিব হাফেজাহুল্লাহ তিনি লিখেছেন, বইগুলি নেন, পড়াশোনা করেন, পড়াশোনা না করে ফতুয়াবাজি করবেন না। শেষ প্রস্তাব হল নাস্তিকদের দৌরাত্ম বন্ধ করতে হবে। সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশে নাস্তিকদের দৌরাত্মের কারণে এক শ্রেণীর জঙ্গিবাদের লোকেরা সেখানে উৎসাহিত হয়ে আবেগে আপ্লুত হয়ে এই সমস্ত জঙ্গি কর্মতৎপরতা ছড়াতে থাকে। আর শেষ কথা হল এই যে আহলে হাদিস আন্দোলনকে কাজে লাগান, আহলে হাদিস আন্দোলনকে সহায়তা করুন। আহলে হাদিস আন্দোলনকেও যদি ওই জঙ্গিদের কাতারে ফেলে দেন, তাদের সাথেও যদি বৈরিতা করে তুলেন, তাহলে আপনারা চলবেন কিভাবে? আলেমরা আমাদেরকে সম্মান করুন। ভারতের মমতা ব্যানার্জি যদি বলতে পারেন যে জঙ্গি যে আছে তার শাস্তি হবে, কিন্তু নিরীহ ধর্মযাজকদেরকে কোনোভাবেই হয়রানি করা যাবে না,
মমতা ব্যানার্জি আরো বলেছেন যে ধর্ম কোনোদিন সন্ত্রাস শিখায় না, পৃথিবীর কোন ধর্মের সন্ত্রাসের কথা বলা নাই। যেই বৌদ্ধরা মুসলিমদেরকে হত্যা করছে সেই বৌদ্ধ ধর্মে লেখা আছে অহিংসা, পরম ধর্ম জীব হত্যা মহাপাপ। তে কাজেই যারা ধর্ম নিয়ে কথা বলে তারা কোনো সময় উস্কানিমূলক কথা বলতে পারে না। আলেম ওলামাদেরকে সহযোগিতা করুন, আলেমদের পাশে থাকুন, আল্লাহ পাক আপনাদেরকে বরকত দান করবেন ইনশাআল্লাহ। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। পরিশেষে আপনাদের কাছে দোয়া চাই, আমার মহতরম আমিরে জামাত তাকে আল্লাহ পাক হায়াতে তাইয়েবা দান করুন। দারুল হাদিস ইউনিভার্সিটি এবং কি বলে হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের কার্যক্রম যথাযথভাবে মহতরম আমিরে জামাতের জীবদ্দশায় আমরা দেখে যেতে চাই। আমাদের তিনটি সংস্কার, শিক্ষা সংস্কার, রাজনৈতিক নেতৃত্বের সংস্কার, অর্থনৈতিক সংস্কার, এই সমস্ত সংস্কার নিয়ে আমরা এগিয়ে চলি, সন্ত্রাসের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। আল্লাহ রাব্বুল আলামিন মহতরম আমিরে জামাতকে হায়াতে তাইয়েবা দান করুন। আপনারা দেখেছেন আমিও অসুস্থ মানুষ, খুব কষ্ট করে এসেছি, সাত দিন বেড রেস্টে থাকার পরে আজকে কষ্ট করে এসেছি শুধু আপনাদের এই নূরানি চেহারাগুলি এক নজর দেখে দুটো কথা বলার জন্য। আল্লাহ পাক আমাকেও যেন সেহাতে কামেলা দান করেন এবং আজীবন জীবন দিনের খেদমত করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। পরিষদ যারা আয়োজক উদ্যোক্তা যারা সহযোগিতা করেছেন, প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন স্তরের সবাইকে আল্লাহ পাক ময়দানে মহাশারে কঠিন মুসিবতের দিনে আজকের এই মাহফিলকে পরকালে নাজাতের ওসিলা বানিয়ে দিন, আল্লাহুম্মা আমিন। এখানে আমরু বিল মারুফ ওয়া নাহী আনিল মুনকার মহতরম আমিরে জামাতের আর এখানে যুব সমাজের অধপতনের কারণ ও প্রতিকার মদিনা ইউনিভার্সিটির প্রাক্তন ডিন ডক্টর সুলাইমান আর রুহাইলি হাফেজাহুল্লাহ, বর্তমান বিশ্বে একজন অনন্য স্কলার ডক্টর সুলাইমান আর রুহাইলি সহি আকিদার অতন্দ্র প্রহরী, তারই লেখা অনুবাদ হয়েছে, হাদিস ফাউন্ডেশনে ছাপা হয়েছে, যুব সমাজের অধপতনের কারণ ও প্রতিকার। এই বইগুলি আপনারা সংগ্রহ করুন, পড়াশোনা করুন, আল্লাহ পাক কবুল করুন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।